সো অলরাইট গাইস, গাইস আজকের এই ভিডিওটা হতে চলেছে আমার সমস্ত ভিডিও সম্পূর্ণ আলাদা, কারণ গাইস আজকের ভিডিওতে আমি করতে চলেছি আমার অ্যাকাউন্টটাকে ডেকোরেশন। হ্যালো গাইস, নিউ ইয়ার গাইস, এখন তো নতুন বছর আসতে চলেছে, তাই ভাবলাম অ্যাকাউন্টটাকে নতুনভাবে ডেকোরেশন করি আর নতুন বছরকে ওয়েলকাম জানিয়ে নিই। তো চলো ভিডিওটা আমার একটা ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি পুরোপুরি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আমি ফটোফট ভিডিওটা স্টার্ট করছি। সো গাইস, এখন আমি আপনাদেরকে দেখাবো আমার 2024 নিউ ইয়ার স্পেশাল ডেকোরেটেড অ্যাকোরিয়াম। দাঁড়াও গাইস, অ্যাকাউন্টটা তো আপনাদেরকে দেখাবো, তার আগে আপনারা এটা দেখেন না যে অ্যাকাউন্টটা ডেকোরেশন করতে আমার কতটা খাটতে হচ্ছে, এটাকে আমি কিভাবে ডেকোরেশন করেছি। তো গাইস, অ্যাকাউন্টটা ডেকোরেশন করার জন্য সবার প্রথমে আমাকে যেটা করতে হবে, অ্যাকাউন্টটা এখানে একটা পরীক্ষা করে নিতে হবে। তো এই দেখো, অলরেডি আমি অ্যাকাউন্টটা অনেকটাই পরীক্ষা করে রেখেছি, এখন যেটা আমাকে করতে হবে, অ্যাকাউন্টের ভিতরে যে ময়লাটা পড়ে আছে শুধুমাত্র সাইফন করে এটাকে ফেলে দিতে হবে, তারপর অ্যাকাউন্টটাকে ডেকোরেশন করতে হবে। গাইস ফাইনালি অ্যাকাউন্টটা পুরোপুরি ক্লিন হয়ে পুরো চকচক করছে, এবার অ্যাকাউন্টটা কী কী দিয়ে ডেকোরেশন করছি সেগুলোকে এক জায়গায় করা পালা। তো চলো কী কী দিয়ে ডেকোরেশন করছি আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখো গাইস, আমাদের 2024 একেবারে বালির তলা থেকে ঠেলে উঠছে। গাইস এই 2024 এই যে মডেলটা, তো এটা বানাতে দিয়েছি না 3 দিন আগে, তো এখন মনে হয় আর একদিন জমলে ভালো হয়। আর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামের ভিতরে কিছু স্যান্ড, কিছু প্ল্যান্ট বসানোর জন্য। তো এই দেখো, এই হচ্ছে আমাদের সস্তা স্যান্ড বালি, ঠিক আছে। তো এই বালিটা এমনিতেও দেওয়া যাবে না, ধুতে হবে, তো প্রথমে বালিটাকে আমি ধুয়ে নিই, তারপরে 2024টা তোলার ব্যবস্থা পরে হচ্ছে। তো গাইস ফাইনালি আমাদের যে অ্যাকোয়ারিয়ামের স্যান্ড মানে যে বালিটা, সেটা অ্যাকোয়ারিয়ামে দেওয়ার জন্য পুরোপুরি রেডি। এই দেখো, সেটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে, এই হচ্ছে আমাদের অ্যাকোয়ারিয়ামের স্যান্ড। চলো এটাকে অ্যাকোয়ারিয়ামে ভালোভাবে পেতে দিয়ে দিই, তারপরেও এখন অনেক কাজ বাকি আছে। গাইস এই দেখো, অ্যাকোয়ারিয়ামটা তো এখনই বেশি সুন্দর লাগছে, আর ডেকোরেশনের পরে আরও বেশি সুন্দর লাগবে। জল এখন কম দেওয়া আছে বালিগুলো দেবো বলে, আর জলের ভিতরে থেকে একটু প্ল্যান্ট দিয়ে দেখছিলাম কী সুন্দর দেখতে লাগে, বেশ দারুণই লাগছে। আরও ভালো লাগবে যদি ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিই। আর এই যে গাছটা দিয়েছি, এই গাছটা এক্স্যাক্টলি নাম কি আমি জানি না, তো আপনারা যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্ট করে বলে দেবে, বেশ দারুণ লাগছে। তো এই গাছটাই দিয়ে ডেকোরেশন করবো, তো চলো ফটাফট নিচেতে বালিগুলো বিছিয়ে দিই। যাক গাইস, আর কিচ্ছু দেখা যাচ্ছে না, অ্যাকোয়ারিয়ামের ভিতরে বালি দেওয়া তো কমপ্লিট। তো বালি দেওয়ার পরে জলটা পুরোপুরি পরিমাণে ঘুলিয়ে গেছে, এই দেখো জলটা এতটাই ঘলে গেছে যে ভিতরে যে প্ল্যান্টগুলো এবারে লাগাবো তো লাগাতে অসুবিধা হবে। আর জলটা দেখো কালারটা কী সুন্দর দেখাচ্ছে, যেন দেখে মনে হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে, ঠিক আছে। তো চলো কিছুক্ষণ ওয়েট করা যাক, জলটা একটু স্থিতি যাক, আর ততক্ষণ আমরা প্ল্যান্টগুলোকে যে ট্যাঙ্কে আছে সে ট্যাঙ্কে থেকে তুলে আনি। গাইস এই ট্যাঙ্কে আছে বেশ কিছু প্ল্যান্ট, এই দেখো এখান থেকে কিছু প্ল্যান্ট নিয়ে নেবো, আমি এই নিয়ে নিলাম। বড় ট্যাঙ্কে দেখো আগে থেকে কিছু আমি আলাদা করে রেখেছি গাছ, তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ তো এগুলোকেও নিয়ে নেবো, ওই ট্যাঙ্কেই দেবো। গাইস এই দেখো, অ্যাকোয়ারিয়ামের জল তো পরিষ্কার হচ্ছে না, তাই আমি খানিকটা জল কমিয়ে দিয়েছি প্ল্যান্টগুলোকে এখন পুঁতবো বলে। আর এই দেখো আমার হাতে এই যে চিমটাটা দেখতে পাচ্ছ, এই চিমটাটা দিয়ে আমি সমস্ত গাছগুলোকে এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে এখন পুঁতে চলেছি। চলো ফটাফট অ্যাকোয়ারিয়ামের মধ্যে সমস্ত প্ল্যান্টগুলোকে লাগিয়ে নিই, তারপর আপনাকে দেখাচ্ছি। তো গাইস অ্যাকোয়ারিয়ামের মধ্যে তো আমি বেশ কিছু প্ল্যান্ট লাগিয়ে দিয়েছি, আর এখন আমাদের যেটা করতে অ্যাকোয়ারিয়ামের ভিতরে 2024 মডেলটা সেট করতে হবে। তো আমি সেট করতে গিয়েছিলাম, দেখছি প্লাস্টার বাড়ি দিয়ে বানানো, সেইটা এখনো পুরোপুরিভাবে শুকায়নি, যখনই জলে দিচ্ছি তো জলেতে রাখার কিছুক্ষণ পরেই গলে যাচ্ছে, তো সেটা 3-4 দিন হয়ে গেছে এখনও শুকায়নি, মনে হয় প্লাস্টার বাড়িতে একটু প্রবলেম আছে বা খারাপ খারাপ কিছু হবে। তো সেই জন্য দেখো আমি এখন নিয়ে চলে এসেছি খানিকটা সিমেন্ট, তো সিমেন্ট দিয়েই 2024 মডেলটা সেট করবো। তো চলে প্রথমে এটা তো বানাতে হবে, বানিয়ে নিতে তারপর আমার সাথে দেখো। গাইস আজকের হচ্ছে 2023 ডিসেম্বর মাসের 29 তারিখ, আর এই যে ভিডিওটা আমি বানাচ্ছি তো এটা তো 2024 1 তারিখে আগে তো আমার আপলোড করতেই হবে, নাহলে সব কিছুই বেকার। আর এদিকে যে 2024 অ্যাকোয়ারিয়ামের ডেকোরেশনের যে মডেলটা বানিয়েছি তো সেটা তো পুরোপুরি শুকায়নি, আর এটা একটু আগে থেকে করলে ভালো হতো, তাহলে অ্যাকোয়ারিয়ামের যে ডেকোরেশনটা করছি ওই ডেকোরেশনটা অ্যাকোয়ারিয়ামের সাথে আরও ভালোভাবে সেট হয়ে যেত, ওতে দেখতে আরও বেশি সুন্দর লাগতো। তো চলো দেখি অ্যাকোয়ারিয়ামের ডেকোরেশনটা চালিয়ে যাই, দেখি আমি এই সময়ের মধ্যে এটাকে কমপ্লিট করতে পারি কি, কমপ্লিট করলে তো আরও ভালো, নাহলে কী আর হবে, 1 তারিখে পরে ভিডিওটা আপলোড আমাকে করতেই হবে। তো চলো দেখি কন্টিনিউ করি।
গাইস 2024 এই মডেলটা বানাতে বানাতে তো পুরোপুরি আমি ক্লান্ত। সেদিনকে সিমেন্ট দিয়ে বানানোর পরে ভাবলাম আপনাকে দেখাবো, তো বানানোর পরে আমি ভাবলাম একটা শুকিয়ে গেলে দেখাবো, তো তারপরে দেখি না কেউ ওদের পা মারিয়ে ভেঙে দিয়েছে। তারপরে যখন আবার আমি সিমেন্ট দিয়ে বানালাম তো তারপরে ওখানে এসে দেখি কুকুরে মারিয়ে দিয়েছে। তো এটাকেই ভাবছি আবার ঠিকঠাক করে নেবো, যেতে অনেকটাই সময় লেগে গেল। তো চলো আবার এটা ঠিকঠাক করে নিই, আর কী করা যাবে তার আপনার সাথে দেখাচ্ছি। গাইস ফাইনালি আমাদের 2024 এই দেখো কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমি ভালোভাবে সেরে নিয়েছি, এবারে এটাকে তুলে নিই অ্যাকোয়ারিয়ামে দেওয়ার পালা। এবারে গাইস এগুলোকে অ্যাকোয়ারিয়ামে দিতে গেলে অ্যাকোয়ারিয়ামের জলটা খানিকটা কমাতে হবে, কারণ অ্যাকোয়ারিয়ামের জলটা অনেকটা বেশি হয়ে আছে। আর এখন জলটা পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে আর প্ল্যান্টগুলো বালির সাথে খুব ভালোভাবে সেট হয়ে গেছে। সো গাইস অলমোস্ট আমাদের অ্যাকোয়ারিয়ামের ডেকোরেশনের কাজ প্রায় শেষের পথে। এবারে যেটা করতে হবে অ্যাকোয়ারিয়ামের জলটা খানিকটা বাড়াতে হবে। 2024টাও তাকে সেট করে দিচ্ছি বালির উপরে, তাই একটু দেরি হলো। আর যেটা লাগাতে সেটা হচ্ছে একটু লাইটিং আর একটা ভালো ব্যাকগ্রাউন্ড, তারপর আমাদের অ্যাকোয়ারিয়াম ডেকোরেশন কমপ্লিট। তো গাইস এখন আমি লাইটিং তো লাগিয়ে দিলাম, ভাবছিলাম একটা কালো ব্যাকগ্রাউন্ড দেবো, তো কালো ব্যাকগ্রাউন্ড অ্যাকাউন্টে অত ভালো লাগাচ্ছে না। আর একটা জিনিস স্যার অ্যাকাউন্টটা এখনো ইনকমপ্লিট, সেটা হচ্ছে কিছুটা মাছ। তো চলো কিছু মাছ রিলিজ করে দিই এই ট্যাঙ্কের মধ্যে। নতুন বছর স্পেশাল আমার এই অ্যাকোয়ারিয়াম ডেকোরেশনটা। তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও। আর এই অ্যাকোয়ারিয়াম ডেকোরেশনটা আমাদের যদি আপনার কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো। ভালো নতুন বছরের 2024 আপনাদেরকে নতুন কিছু দেখাই। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য বাই বাই।